ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা থামছেই না। ইসরায়েলি সৈন্যের হামলায় প্রতিদিন প্রাণ দিতে হচ্ছে হাজার হাজার গাজাবাসীকে। এদিকে পাল্টা আক্রমণ করে যাচ্ছে হামাস। ইতিমধ্যে আল আকসা মসজিদ দখল করেছে ইসরায়েলিরা। ফিলিস্তিনের পক্ষে পা বাড়িয়েছে লেবাননের সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহ সংগঠনটিও একে একে ইসরায়েল বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এজন্য লেবাননকে হুমকি দিয়েছে ইসরায়েল বাহিনী। প্রতিদিন 800 থেকে 100 মানুষের প্রাণ যাচ্ছে, আহত হচ্ছে প্রচুর। এত মৃত্যু এর আগে দেখেননি গাজাবাসী। মঙ্গলবার বিকেলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের 24 ঘন্টায় বোমার আঘাতে 704 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 305টি শিশু। উপত্যকাটিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5791, আহত 16297 জন। লেবানন সীমান্তে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে লেবাননে সাংবাদিক সহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। গাজা উপত্যকায় 400টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, গাজার প্রায় 2/3 স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাজ বন্ধ হয়ে গেছে। ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনের মানুষ 56 বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা তাদের ভূখণ্ড বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। গুতেরেস আরও বলেন, গাজায় মানবিক আইনের যে সুস্পষ্ট লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি তা নিয়ে আমি গভীর উদ্বিগ্ন। আমি স্পষ্টভাবে বলছি, একটি সংঘাতে কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। এসব মন্তব্যের পর তার পদত্যাগ দাবি করেছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলার এরদান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।